হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কোনো রেসিপি শেয়ার করব না, এটা হচ্ছে পাউডার হুইপিং ক্রিম। এটা রেসিপিটা আমার চ্যানেলে আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আই বাটনে আপনারা পেয়ে যাবেন। কিছু নজেলের আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব, সেগুলো কীরকম ডিজাইন হয়, কেমন টাইপের ডিজাইন আপনারা করতে পারেন, সিম্পলি কিছু ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আপনাদেরকে এই নজেলটা দেখাচ্ছি। এই নজেলগুলো সাধারণত নজেলের সেটের সাথে থাকে। নজেলগুলোতে কেমন ডিজাইন হয় সেটা সিম্পলি আপনাদেরকে আমি দেখাবো। এটা হচ্ছে ডাস্ট কালার, এটা আমি ঘরে তৈরি করেছি। এটা তৈরি করা খুব সহজ, হুইপিং ক্রিম অথবা ফন্ডেন্টের সাথে আপনারা এটা ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি নজেলটা দিয়ে কীভাবে করছি। নজেলটার নিচের জায়গাটা প্লেন আর উপরেরটা হচ্ছে একটু র্যাক র্যাক। এই নজেলটা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের বর্ডার তৈরি করতে পারেন। এটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের একটা নজেল, এটা সচরাচর সেটগুলোর সাথে থাকে, আবার কিছু সেটের সাথে থাকে না। চলুন দেখে নিই নজেলগুলো দিয়ে কেমন ডিজাইন হয়। দেখতে পাচ্ছেন আমি এখানে ক্যাপ হোল্ডার লাগিয়ে নিয়েছি। ক্যাপ হোল্ডার লাগালে আপনারা নজেল অনেকবার চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি পাইপিং ব্যাগটাকে কীভাবে ধরেছি। এভাবে ধরলে আপনারা যে কোনো ডিজাইন ইজিলি করতে পারবেন। আজকে ভিডিওতে তেমন একটা কথা বলবো না, জাস্ট আপনাদেরকে ডিজাইনগুলো দেখাবো। আমি এখানে এক্সট্রিম কোনো ডিজাইন করছি না, আপনারা নজেলগুলো দিয়ে কেমন ফিডব্যাক পেতে পারেন সেটাই দেখাচ্ছি। অনেক সময় দেখা যায় যে নজেল কোনটা নিব, কোনটা কেমন, হুইপিং ক্রিম ভরে ফেলা হয় বা পাইপিং ব্যাগে ভরা বারবার চেঞ্জ করা একটু টাফ ব্যাপার হয়ে যায়। তাই কোনটা দিয়ে কেমন ডিজাইন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি একটা লিফ নজেল নিয়েছি, এটা দিয়ে সাধারণত পাতা তৈরি করা হয়। পাতা তৈরি করে দুইটা নজেল থাকে, এটা হচ্ছে মাঝখানে র্যাগ বা দাগ কাটা একটা নজেল, আরেকটা হচ্ছে একদম প্লেন একটা নজেল। এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের ফুলও তৈরি করতে পারেন, অনেক ধরনের কিছু তৈরি করা যায়। এখানে আমি সাদা হুইপিং ক্রিম দিচ্ছি, তাই আপনারা হয়তো বা বুঝতে পারছেন না। আপনারা যখন কালার মিক্স করবেন তখন বুঝতে পারবেন এটা দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। আজকে কিন্তু আমি পাউডার হুইপিং ক্রিম ইউজ করেছি। আপনারা চাইলে এখানে নন ডেয়ারি যে কোনো ধরনের হুইপিং ক্রিম ইউজ করতে পারেন। ভালো মানের হুইপিং ক্রিম বা স্টিপ পিক হুইপিং ক্রিম দিয়ে ডেকোরেশন করলে ডেকোরেশন করাটা খুব ইজি হয় এবং অনেক সুন্দর হয়। যারা টু ডি নজেল ইউজ করেছেন, টু ডি নজেলের ছোট ভার্সন হচ্ছে এটা। বক্স সেটের মধ্যে মোস্ট ফেভারিট নজেল হচ্ছে এটা। এটা দিয়ে অনেক সুন্দর বর্ডার করা যায়। কেকের উপরে যখন আপনারা এটা দিয়ে ডেকোরেশন করবেন খুবই সুন্দর লাগে, আর বর্ডার করলে তো অনেক সুন্দর লাগে। আমি আমার ফেভারিট একটা বর্ডার আপনাদেরকে দেখাবো একদম শেষে। আপনারা এই নজেল দিয়ে অনেক ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। এটা হচ্ছে ময়েস্ট ক্রিক রেসিপি, আর এটা হচ্ছে গ্লসি বাটার ক্রিম রেসিপি। আশা করি এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। এগুলো সবগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।